শুক্রবার ভোররাতে থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত হলো ধূপগুড়ি সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার জনজীবন। বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা, চরম দুর্ভোগে শহরবাসী। প্রসঙ্গত, বেহাল নিকাশি ব্যবস্থার ফলে প্রতি বছর বর্ষাকালে সমস্যায় পড়তে হয় শহরের ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে। কিন্তু তার আগেই, গরমের আগে এই অকাল বৃষ্টিতে ধূপগুড়ি থেকে ফালাকাটা গ্রামে 31 নম্বর জাতীয় শতকে মায়ের থান কালীবাড়ি মোড় এলাকা আপাতত জলের তলায়। রাস্তার দুপাশে জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন পথচারী থেকে ব্যবসায়ী সকলেই। সকাল থেকে ঘরবন্দি মানুষ, ফলে বাজার দোকানেও ক্রেতা নেই। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বারবার পুর কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা মেলেনি। জল নিকাশি ব্যবস্থা ভালো করার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, মিলেছে শুধুই ভালো করে দেওয়ার মৌখিক আশ্বাস। দুইবার অ্যাপ্লিকেশন করা হলো, কোনো কাজই হচ্ছে না ধূপগুড়িতে। আর কপারের মধ্যে একটা জায়গা মার্কেট পড়ে, এই জলে আমাদের দেখা তো দোকানগুলো কি অবস্থা, একটা খরিদ্দার পাওয়া যাচ্ছে না, এই যাচ্ছে না, জলের মধ্যে কিভাবে যাচ্ছে লোকগুলো। হ্যাঁ, অল্প বৃষ্টি হলে জলে হাবুডুবু খেতে হয় আমাদের, ফলে ক্রেতারা আসতে চাচ্ছে না। সকাল থেকে বনি হেলাই জল লেগে আছে। এটা কখনকার বৃষ্টি তো হলো? এটাই সকালকার বৃষ্টি দিয়ে হচ্ছে। এটা প্রতি বছরের সমস্যা? হ্যাঁ, প্রতি বছরের সমস্যা হয়। আমি জানানোর পরেও কোনো ব্যবস্থা নেই? ব্যবস্থা হয়েছে, এখন আবার নতুন করে আর কোনো ব্যবস্থা হয় নাই, নতুন করে আবার হবে। সব মিলিয়ে বর্ষার মাস দুয়েক আগের এই অকাল বৃষ্টিতে এবারেও জলযন্ত্রণা নিয়ে সিঁদুরে মেঘ দেখার আশঙ্কায় ডুয়ার্সের বিপুল সংখ্যক মানুষ। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ।